এপিসোডের শুরুতে আমাদের শিয়াকে দেখানো হয় সে একটা লোক যার নাম বাইলু তার সঙ্গে দেখা করতে এসেছিলো এবং দুজনে মিলে একটা রেড বক্স নিয়ে আলোচনা করছিল তখন শিয়া বলে আমরা যদি সেই রেড বক্সটা পাই তাহলে আমরা দুজনে শেয়ার করে নিব তখন বাইলু বলে সেটা শুধুমাত্র আমার আর আমি ওটা তোমাকে দিব না তখন সিয়া রেগে গিয়ে বলে আমি তোমাকে দেখে নিব। তারপরের সিনে ড্রামার প্রথম দিকে সেকেন্ড লিটার বাড়ি এসে যে মেয়েটির সঙ্গে দেখা করেছিল তাকে দেখানো হয় নাম সয়ু সে গিয়ে বাইলোর সঙ্গে দেখা করে একটা চার্চে তখন বাইলু বলে তুমি যদি আমাকে সেই রেড বক্সটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো আর তুমি যদি সেই বক্সটা আনতে না পারো তাহলে সেটাকে শিয়া নিয়ে নিবে শিয়ার সঙ্গে সয়ুর শত্রুতা থাকায় সে এই ডিলটাতে রাজি হয়ে যায় তারপর অ্যাকাডেমির সিন দেখানো হয় শিসিং যখন ওয়াশরুমে ছিল তখন তার রুমে ওয়েংজং আছে সিসিংভাবে ভাবে হয়তো গুয়ে নিতেছে তারপর শিসিং তখন দরজা খোলে তখন সে দেখে ওয়েংজং বাথরুমের বাইরে দরজা থেকে উঁকি মারছিল শিসিং তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে ওয়েংজং বলে এখন থেকে আমি এই রুমে থাকবো সিসিং বলে আমি তোমাকে এখানে থাকতে দেবো না তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও কিন্তু ওয়েংজং বলে আমি তো যাবো না তখন শি গিয়ে ঘর থেকে চলে যায় এবং বাইরে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থাকে পরের দিন ট্রেনিং এর সময় শি অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সেকেন্ড লিডার তাকে নিয়ে ডক্টরের কাছে চলে আসে সেকেন্ড লিডার যখন শি এর জামাটা খুলছিলেন তখন তিনি এটা দেখে ফেলেন এতে তখন সেকেন্ড লিডারও বুঝতে পেরে যায় যে সিলি চ্যাং একজন মেয়ে তখন তিনি আবারও তার জামার বোতামগুলো লাগিয়ে দেয় তার পরের সিনে গুয়েনকে দেখানো হয় গুয়েন তার গ্র্যান্ড পার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো কিন্তু সে দেখে অলরেডি সমস্ত গার্ডেরাই তার জন্য নিচে ওয়েট করছে তখন গুয়েন বলে আমি একাডেমিতে যা শিখেছিলাম সেটা এখন প্র্যাকটিস করছিলাম তারপর গুয়েন আবারও তার রুমের ভিতরে ঢুকে যায় এদিকে হ্যাংসং শি সিংকে একটা নিউজ দেখায় যেখানে গুয়েনের বিয়ের কথা বলা হয়েছিল এটা দেখে সিসিং একটু স্যাড তো হয় কিন্তু সে এটাকে প্রকাশ করে না এদিকে কিউমিং টিং ও সেম টেকনিক ইউজ করে তার বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু সে রেলওয়ে স্টেশনে এসে কোনো টিকিট পায় না তারপর কিউমিং টিং একটা অন্য ট্রেনে গিয়ে বসে পড়ে যেখানে সবাই তাকে চিনতে ফেলে যায় এবং কিউমিং টিং বলে লাফাতে থাকে এদিকে গুয়েন কার সঙ্গে ফোনে কথা বলছিল তারপর গুয়েন রেলওয়ে স্টেশনে চলে আসে সেখানে গুয়েন কিউমিং তিংকে দেখে তাকে একটা ফুলের বুকে দেয় এবং তাকে জড়িয়ে ধরে এটা দেখে কিউমিং টিং এর ফ্রেন্ডরা তখন বলে এটা হয়তো কিউমিং টিংয়ের এর বয়ফ্রেন্ড তারপর গুয়েন কিউমিং টিংকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে যেখানে গুয়েনের পিয়ন্সে তার জন্য ওয়েট করছিল। গুয়েন তখন তার পিয়ন্সের সামনে কিউমিং তিং এর সঙ্গে লাভি কাপালস হর অ্যাক্টিং করে এটা দেখে তখন তার পিয়নসের অনেক বেশি রাগ ওঠে গোয়েনের এই কাজটা করে দেওয়ার জন্য গোয়েন তখন কিউমিং তিংকে নিয়ে একটা শপিং মলে চলে আসে সেখানে কিউমিং তিং এর সাইজে যত সব জামা ছিল গোয়েন সবগুলোকে কিনে ফেলে তারপর একাডেমির সিন দেখানো হয় সেকেন্ড লিডার তখন কিছু স্টুডেন্টদেরকে পাশের টাউন থেকে কিছু অস্ত্র নিয়ে আসতে বলে মাঝপথে তাদের গাড়িটা খারাপ হয়ে যায় ঠিক হতে প্রায় পাঁচ দিন সময় লাগবে এর জন্য সবাই তখন ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই ট্রেনের মধ্যে সহায়ুতার কিছু লোককে পাঠিয়েছিল সেই রেড বক্সটাকে পাচার করার জন্য তখনই সেখানে সিয়াল লোক চলে আসে এতে তখন দুই টিমের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায় সয়ুর লোকেরা তখন সেই রেড বক্সটাকে সিসিং এর ব্যাগে রেখে দেয় ট্রেনের এই মারামারির কারণে সিসিং এবং তার বাকি সব টিমমেটরা আলাদা হয়ে যায় স্যাং জং এবং সিসিং যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা একটা খালের মধ্যে পড়ে যায় এদিকে গুয়েন আর কিউমিং টিং একসঙ্গে কিছুক্ষণ সময় কাটায় তখনই কিউমিং টিং সেখানে কিছু রিপোর্টারকে দেখতে পায় কিউমিং টিং তখন ইচ্ছে করে গুয়েনকে কিস করে আর তখনই রিপোর্টাররা তাদের ছবি তুলে ফেলে হয়ে যায় একটা সি সিং এবং এসে খাল থেকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে চলে আসে সি সিং যখন তার ব্যাগটা চেক করছিল তখন শি সিং সেখানে সে রেড বক্সটা পায় এই বক্সের কথাটা তখন সি সিং স্যাং জং বলে সি সিং এর সঙ্গে সেই শিকারীর মেয়েটি তখন খুব ভালোভাবে কথা বলে এটা দেখে তখন সেই মেয়েটির বাবা বলে আমার মেয়ে ছেলেদেরকে ভয় পায় কিন্তু তোমার সঙ্গে সে তো খুব ভালোভাবে কথা বলছে তারপর রাতের বেলায় স্যাংজং জং সিং কে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয় শি সিং যখন স্যাংজংকে দেখে তখন তার মনে হয় যে এটা যেন গুয়েন এদিকে গুয়েনের বাবা কিউমিং তিং এবং গুয়েনে সেই কিসের নিউজটা দেখে ফেলেন তিনি তখন গুয়েনকে বলে তুই যত ইচ্ছা চেষ্টা করে নে এই বিয়েটাকে থামানো কিন্তু আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো তারপরে সিনে সিসিং সিং এবং শ্যাংজং কে দেখানো হয় সেই শিকারিটি তাদেরকে বন থেকে বেরোনোর রাস্তা দেখা তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সেই শিকারীর মেয়েটির হাতে একটা কুকুর ছানা ছিল কুকুর ছানাটি তখন সেখান থেকে পালিয়ে যায় শিকারিটি তখন সিসিংকে সিংকে তার মেয়ের কাছে রেখে গিয়ে কুকুরটাকে ধরতে যায় কিছুক্ষণ পর সেখানে ফায়ারিং স্টার্ট হয়ে যায় তখন স্যাংজ চেক করতে চলে যায় যখন স্যাংজঙ্গ ফিরে আসছিল না তখন সিসিং সিং সেই মেয়েটিকে সেখানে থামতে বলে চেক করতে চলে যায় সেখানে গিয়ে তারা দেখে যে সেই শিকারিটিকে মেরে ফেলা হয়েছে তারপর সেই শিকারিটির মেয়েও সেখানে চলে আসে শ্রী সিং তখন সেই মেয়েটিকে তার বাবার ডেড বডি দেখতে দেয় না তারপর সেখানে শিয়ার লোকগুলো পৌঁছে যায় যখন সেই লোকগুলো সিসিংকে গান পয়েন্ট করছিল তখনই স্যাংজং তার সামনে এসে শি বাঁচিয়ে নেয় এতে তখন স্যাংজং এর হাতে গুলিটা লেগে যায় এরপর থেকে তারা আলাদা আলাদা হয়ে যায় শি এর পায়ে চোট লেগে যাওয়ার কারণে তাকে শিয়ার লোকেরা ধরে ফেলে তারপর গুয়েনের ওয়েডিং সেরেমনির সিন দেখানো হয় যেখানে তার বাবা গুয়েনকে জোর করে সেই মেয়েটির সঙ্গে ডান্স করতে বলে তারপর গুয়েন যখন সেই মেয়েটির সঙ্গে ডান্স করছিল। তখন সেই মেয়েটি বলে আমি তোমার পেছনে এত সহজে ছাড়বো না তারপর সেখানে কিউমিং তিং একটা ধামাকাদ্দার এন্ট্রি নিয়ে গুয়েনকে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে স্যাংজং দেখে ফেলে যে তারা সিসিংকে ধরে নিয়ে যাচ্ছে তখন স্যাংজং অনেক কষ্ট করে সিসিংকে সেখান থেকে উদ্ধার করে তারপর স্যাংজং সিসিং সিং এবং সেই ছোট্ট মেয়েটি সেই গাড়িতে করে তাদের একাডেমির পথে রওনা দেয় এদিকে গুয়েন এবং টিং একটা রেস্টুরেন্টে চলে আসে সেখানে গুয়েন একাডেমিতে কল করে কিন্তু কেউ ফোনটা পিক করে না তারপর গুয়েন ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর একটা ওয়েটারে সে কিউ মিকটিংকে বলে আপনাদের ফোন এসেছে তারপর কিউমিং তিং যখন ফোনটা ধরে তখন সে জানতে পারে যে স্যাংজং এবং সি সিং দুজনে আহত হয়ে হসপিটালে ভর্তি আছে কিন্তু সে এই কথাটা গুয়েনকে বলে না তারপর কিউমিং তিং গুয়েনকে নিয়ে সেখান থেকে চলে যায় বাইরে কিউমিং তিং একটা খাবারের দোকান দেখতে পায় কিউমিং তিং গুয়েনকে বলে আমি ওটা খাবো গুয়েন বলে তুমি তো এক্ষুনি খেলে কিউমিং তিং বলে আমার আবারও খিদে লেগেছে তারপর গুয়েন তার জন্য নুডলস কিনতে যায় সেখানে এসে গুয়েন দেখে যে তার মানি সেই রেস্টুরেন্টে ভুলে এসেছে তারপর গুয়েন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় সেখানকার এক ওয়েট রেস গুয়েনকে বলে আপনার কল এসেছিলো আপনার সঙ্গে থাকা সেই মিসটি কল পিক করেছিল তারপর গুয়েন এর কাছে ফিরে এসে বলে তুমি কেন আমাকে বলো নি যে একাডেমি থেকে ফোন এসেছিলো কিউমিং তিং বলে এমনি বলিনি কিউমিং তিং তখন তাকে বলে যে আমি তোমাকে লাইক করি গুয়েন বলে আমি এর আগেও তোমাকে অনেকবার বলেছি যে আমি অন্য একজনকে লাইক করি তারপর গুয়েন সেখান থেকে চলে যায় তাদের এই কথা দূর থেকে স্যাংটিং বিয়েও শুনছিল অনেকক্ষণ হয়ে যায় কিউমিং সেখানে একাই বসে থাকে তারপর স্যাংথিং বে তার কাছে এসে তাকে তার জ্যাকেটটা দেয় কিউমিং টিং তখন স্যাংটিং বেকে জিজ্ঞাসা করে যে আমি কি খুব আগলে দেখতে স্যাংটিং বে বলে না তুমি তো খুব বিউটিফুল এতে কিউমিং তিং বলে তাহলে গুয়েন কেন এটা দেখতে পাচ্ছে না স্যাংটিং বে বলে গুয়েন হয়তো অন্ধ তখন কিউমিং তিং কান্না করতে শুরু করে এদিকে সিয়ার লোকেরা সেই রেড বক্সটাকে চুরি করে নিয়ে আসতে না পারায় সিয়া তখন তাদের ওপরে অনেক রেগে যায় তখন সেই গার্ডটি নিজের হাতটি নিজে কেটে ফেলে তারপর হসপিটালে সিন দেখানো হয় সিও সি সিং এর সঙ্গে দেখা করতে এসেছিল ট্যাং সিও তখন শি সিং বলে তুই কত লাকি তোকে স্যাং জং বাজিয়েছে আমার মনে হয় সেও তোর সত্যিটা জেনে ফেলেছে শি সিং বলে বাজে না তো তারপর শি সিং ট্যাং সিওকে সেখান থেকে চলে যেতে বলে ট্যাংসিও চলে যাওয়ার পর শি সিং তখন সে রেড বক্সটিকে দেখছিল তখনই সেখানে সব চলে আসে আর এখানেই এই এপিসোডের এন্ড হয় তো কেমন লাগলো এক্সপিরিয়েন্স এটা কমেন্ট করে জানিও ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ করে নিও তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে